नमस्कार दिलीप कुमार मंडल सहकारी शिक्षक व्यवसा शिक्षा नवमूल्य माध्यमिक विद्यालय भंडारी एफ डी स्कूल। प्रिय शिक्षार्थी तुम्हारा सबाई केमन आसो? निश्चय तुम्हारा भलो आसो, हमीय भलो आसि। नवमूल्य माध्यमिक विद्यालय पक्ष के नवम दशम श्रेणी शिक्षार्थी ऑनलाइन क्लास स्वागत। प्रिय शिक्षार्थी आज के पाठेर विषय हलो हिसाब विज्ञान एवं हिसाब विज्ञान बोयेर षष्ठ अध्याय। आज के जाबेदार श्रेणी विभाग निये तोमादेर सामने आज के एक पाठ उपस्थापन करब। तो जाबेदार श्रेणी विभाग निये तोमादेर साथे आलोचना करब। तो जाबेदा देखो प्रिय शिक्षार्थी जाबेदा के दुईटी भागे भाग करछे, विशेष जाबेदा एवं प्रकृत जाबेदा। যে আমাদের প্রথমে চিন্তা হবে যে বিশেষ জাবেদা কোনগুলো। বিশেষ জাবেদা যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এবং প্রকৃত জাবেদা কী কী আছে দেখো, সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। তা আমরা প্রথমে আসি যে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কোন সমস্ত লেনদেনগুলো এবং তোমাদের ক্রয় জাবেদায় যাবে। তো প্রিয় শিক্ষার্থী ক্রয় জাবেদায় ব্যবসা প্রতিষ্ঠানের বাকিতে পণ্য ক্রয় এই সংক্রান্ত লেনদেনগুলোই তোমার ক্রয় জাবেদায় যাবে। আবার আমি বলছি তোমাদের যে তুমি যদি বাকিতে ক্রয় জাবেদায় বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোই তোমার ক্রয় জাবেদায় যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমাদের তোমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজনে 5,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হলো, অথবা তুমি বলতে পারো রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখানে তোমার বলছি যে রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তখন তোমার নগদ কথা উল্লেখ নাই। যদি নগদ কথা উল্লেখ না থাকে, যদি ব্যক্তি বা প্রতি ব্যক্তি হ্যাঁ ব্যক্তির যদি নাম উল্লেখ থাকে, তাহলে তুমি মনে করবে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। এবার আসি বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কোন সমস্ত লেনদেনগুলো বিক্রয় জাবেদায় যাবে। তো বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলি তোমার বিক্রয় জাবেদায় যাবে। তুমি যদি বাকিতে বিক্রয় করো, ব্যবসা প্রতিষ্ঠান যদি বাকিতে বিক্রয় করে, ওই সমস্ত লেনদেনগুলো তোমার বিক্রয় জাবেদায় যাবে। যেমন করিমের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, বা রহিমের নিকট 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, বা এইভাবে তুমি এইভাবে লেনদেন আছে যে তুমি যে বাকিতে যদি বিক্রয় করো, এই সমস্ত লেনদেনগুলো তোমার বিক্রয় জাবেদায় যাবে। এবার এসব ক্রয় ফেরত জাবেদা, তুমি যদি বাকিতে ক্রয় করো এবং কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, মানে তোমার পণ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে এবং সেই পণ্যগুলো যদি তুমি ফেরত দাও, যেমন বাকিতে ক্রয় করে তুমি যদি কোনো পণ্য ফেরত দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান যদি ফেরত দেয়, মনে করো তুমি ব্যবসার প্রয়োজনে বাকিতে পণ্য ক্রয় করছো, করার পর তুমি কোনো ত্রুটি বিচ্যুতির কারণে সেই পণ্যটা যদি ফেরত দাও, এই সমস্ত লেনদেনগুলোই তোমার ক্রয় ফেরত যাবে দেয় যাবে। এবার যাবে কি বিক্রয় ফেরত যাবে দা। তুমি বাকিতে যদি পণ্য বিক্রয় করো এবং সেই পণ্য যদি ফেরত আসে, তুমি যদি বাকিতে পণ্য বিক্রয় করো এবং সেই সমস্ত পণ্য যদি তোমার ফেরত আসে, তাহলে ওইগুলো বিক্রয় ফেরত যাবে দেয় তোমার যাবে। এবার আসো নগদ প্রাপ্তি যাবে, যেমন নগদ প্রদান যাবে দা। ব্যবসা প্রতিষ্ঠান তোমার অর্থের আগমন এবং বহির্গমন ঘটে নগদের মাধ্যমে, চেকের মাধ্যমে এবং কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ড। তাহলে যে সমস্ত লেনদেন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থের প্রাপ্তি ঘটে, প্রাপ্তিটা তোমার কীভাবে ঘটতে পারে, নগদে ঘটতে পারে, তোমার চেকের মাধ্যমে ঘটতে পারে, কার্ডের মাধ্যমে ঘটতে পারে। তাহলে যদি তোমার যে সমস্ত লেনদেন দ্বারা যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থের প্রাপ্তি ঘটে, তাহলে সেই সমস্ত লেনদেনগুলোই তোমার নগদ প্রাপ্তি জাবেদায় দেওয়া যাবে। আবারও বলছি আমি যে লেনদেন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রাপ্তি ঘটে, যদি প্রাপ্তি ঘটে ওই সমস্ত লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। যেমন নগদে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, তাহলে যখন তুমি নগদে 20,000 টাকার পণ্য বিক্রয় করছো, তাহলে নগদ টাকা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কি আসছে, নগদ অর্থের প্রাপ্তি ঘটছে। এই ধরনের লেনদেনগুলো তোমার নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। এবার আসো নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদায় যে লেনদেন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থের প্রদান ঘটে, ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থের প্রদান ঘটে, এই সমস্ত লেনদেনগুলো নগদ প্রদান জাবেদায় যাবে। আবার বলছি যে লেনদেন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থের প্রদান ঘটে, এই সমস্ত লেনদেনগুলোই তোমার নগদ প্রদান জাবেদায় যাবে।
যেমন তুমি বলতে পারো যে কর্মচারীকে বেতন প্রদান করা হলো, তো কর্মচারীকে যদি আমি বেতন প্রদান করি তাহলে কি নগদ অর্থ আমার প্রদান ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি পাইছে, হ্রাস পাইছে মানে কমছে, প্রদান দেওয়া হয়েছে তুমি কর্মচারীকে কি করছো প্রদান করছো, তাহলে নগদ টাকা কমছে, এই সমস্ত লেনদেন কিন্তু তোমার নগদ প্রদান যাবে দেয় যাবে। এবার আসি আমরা প্রকৃত যাবে দা, প্রকৃত যাবে দা দেখো সংশোধনী যাবে দা, সংশোধনী যাবে দেখি লেনদেন যখন তুমি লিপিবদ্ধ করবা, লেনদেন যখন লিপিবদ্ধ করবা, লিপিবদ্ধকরণের সময় তোমার যদি কোনো ভুল সংগঠিত হয়, ভুল সংগঠিত হয় তাহলে ওই সমস্ত, এবং যদি ভুল হয় তাহলে হিসেব করতে গেলে তোমার কাটাছেঁড়া করে হিসেব করা যাবে না। তা লেনদেন যখন লিপিবদ্ধ করবা, লিপিবদ্ধ করার সময় যদি তোমার ভুল হয়ে থাকে বা ভুল ত্রুটি হয় সেগুলো তোমার হিসেবে কাটাছেঁড়া করে হিসেব করা যায় না, জাবেদা দাখিলের মাধ্যমে এই যে ভুল সংশোধন করতে হয়, আর ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় সেই জিনিস তোমার সেই তাকেই বলা হয় সংশোধনী জাবেদা। আবার তোমাকে আমি বলছি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে সংশোধনী জাবেদা কি, যে লেনদেন লিপিবদ্ধ করানোর সময় যদি ভুল সংগঠিত হয়, লেনদেন লিপিবদ্ধ করার সময় যদি তোমার ভুল সংগঠিত হয় তাই হিসাব করতে গেলে তোমার কাটাছেঁড়া করে হিসাব করা যাবে না, এর জন্য তোমার কি করতে হবে জাবেদা দাখিলের মধ্যে ভুল সংশোধন করতে হবে। তাই ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই যে সংশোধনী জাবেদা। তাই তোমায় আমি বলতে পারি উদাহরণ বলতে পারি, যেমন আছে যে আসবাবপত্র করায় 10,000 টাকা ভুলবশত করায় হিসাবে 10,000 টাকা ডেবিট করা হয়েছে, তা তোমার হবে কি ডেবিট হবে কি আসবাবপত্র হিসাব দেশ 10,000 টাকা হবে সেটা টাকা ডেবিট না হয়ে তোমার করায় হিসাবে ডেবিট করা হয়েছে, এইভাবে এই সমস্ত লেনদেন তোমার সংশোধনী জাবেদা। এবার আসো সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা আর্থিক ফলাফল, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আর্থিক ফলাফল জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থী আমরা যদি আর্থিক বিবরণী যদি ফলাফল জানতে চাই তাহলে কী করতে হবে, আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে, এবং যখন আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করব, প্রস্তুত করার সময় যেমন কিছু লেনদেন আছে যেমন বকেয়া এবং অগ্রিম আয়, বকেয়া অগ্রিম খরচ, তারপর পুরিন সংস্থিতি, তারপর অবচয় অবলোকন সময় ইত্যাদি লেনদেনগুলো, তোমার ইত্যাদি লেনদেনগুলো প্রাথমিক হিসাবের বইতে নিয়ে আসার জন্য জাবেদা প্রস্তুত করা হয়, প্রাথমিক হিসাবের বইতে নিয়ে আসার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় সেটি হচ্ছে সমন্বয় জাবেদা। আবার আমি তোমাদের বলছি সমন্বয় জাবেদা কি, যখন আর্থিক বিবরণী প্রস্তুত আর্থিক অবস্থা জানার জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব, আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় যেমন কিছু লেনদেন যেমন বকেয়া বা অগ্রিম আয়, বকেয়া বা অগ্রিম তোমার খরচ, পুরিন সংস্থিতি, অবচয়সমূহ অবলোকনসমূহ ইত্যাদি লেনদেন হিসেবের প্রাথমিক বইতে নিয়ে আসার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় সেটি হচ্ছে তোমার সমন্বয় জাবেদা। যেমন তোমার রেওয়ামিল দেওয়া আছে, বেতন দেওয়া আছে 15,000 টাকা, সমন্বয় তোমার দেওয়া আছে যে বেতন বকেয়া দেওয়া আছে 5,000 টাকা, তাহলে তোমার কী হবে তুমি যেমন আর্থিক বিবরণী করতে যাবা তখন কী করতে হবে বেতনের সাথে ওই বকেয়া বেতনটা যোগ হবে, এইভাবেই আর কি কিন্তু সমন্বয় জাবেদা। এরপর আসো সমাপনী জাবেদা কী হবে দেখো, সমাপনী জাবেদা যে কোনো নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ব্যয় পরবর্তী বছরে কোনো প্রভাব ফেলে না, মুনাফা জাতীয় আয় ব্যয় পরবর্তী বছরে কোনো প্রভাব ফেলে না, আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় এই মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করে দিতে হয়। আমরা জানি যে তোমার যে আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে আর ব্যয় কি উদ্বৃত্ত প্রকাশ করে, ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য তুমি যখন বন্ধ করার জন্য আয়কে ডেবিট করবা আর ব্যয়কে ক্রেডিট করবা, এভাবেই তুমি মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করে দিবা। এছাড়াও তোমার উত্তোলন হিসাব সমাপনী জাবেদার মাধ্যমে তুমি বন্ধ করে দিতে পারো। আবার আমি তোমাকে বলছি সমাপনী জাবেদা কোনো নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ব্যয় পরবর্তী বছরে কোনো প্রভাব ফেলে না, যখন আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করে দিতে হয়। তা আমরা জানি কি আয়টা কি তোমার আয় হিসেবে তোমার ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে এবং ব্যয় হিসেবে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য তোমার কি করবা, আয় হিসাবকে ডেবিট করবা এবং ব্যয় হিসাবকে ক্রেডিট করবা, এভাবেই তুমি বন্ধ করে দেবা। এবার আসো প্রারম্ভিক জাবেদা,
ব্যবসা প্রতিষ্ঠান তোমার একটা চলমান প্রক্রিয়া, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান একটা চলমান প্রক্রিয়া। তাই বিগত বছরের শেষের দিনের সকল সকল সম্পদ দায় মালিকানা স্বত্ব পরবর্তী বছরের হিসাবের শুরুতে নিয়ে আসার জন্য এই প্রারম্ভিক জাপেদা দাখিলা প্রদান করা হয়। কি বলা হয় যে তোমরা নির্দিষ্ট তোমার নির্দিষ্ট বা বিগত বছরের শেষের দিনের তোমার সম্পদ দায় মালিকানা স্বত্ব পরবর্তী বছরের শুরুতে নিয়ে আসার জন্য যে জাপেদা দাখিলা প্রদান করা হয় এটি হচ্ছে তোমার প্রারম্ভিক জাপেদা। যেমন তোমার নগদ দেওয়া আছে, নগদ আছে তোমার 50,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, যন্ত্রপাতি 50,000 টাকা, ঋণ তোমার 30,000 টাকা, পাওনাদার 20,000 টাকা, এভাবে এরকম থাকতে পারে। ওটা সবসময় তোমার থাকবে, বছর তারিখ দেওয়া থাকে তোমার কি 31শে ডিসেম্বর, যে কোনো সাল তুমি দিতে পারো। তারপর এবার আসো অন্যান্য জাপেদা। অন্যান্য জাপেদা বলতে বিশেষ জাপেদার লেনদেন সমূহ এবং প্রকৃতি জাপেদার লেনদেন সহ এবং কতিপয় লেনদেন ছাড়া, মানে বা প্রকৃত জাপেদার উল্লেখিত চারটি লেনদেন ছাড়া আর কি। বিশেষ জাপেদার লেনদেন সমূহ, প্রকৃত জাপেদার উল্লেখিত চারটি লেনদেন ছাড়া কতিপয় লেনদেন অন্যান্য জাপেদায় সংঘটিত হয়। যেমন ধারে ধারে সম্পত্তি ক্রয়, তারপর তোমার তোমার দেওয়া আছে কি নগদ প্রাপ্তি, নগদ প্রদান এবং তোমার পণ্য বিতরণ প্রভৃতি। এছাড়াও এরা প্রকৃত জাপেদায় লিপিবদ্ধ হয়। এরা প্রকৃত জাপেদায় কি হয়, লিপিবদ্ধ হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিখলাম যে জাপেদার তোমার শ্রেণীবিভাগ, জাপেদাতে তোমার দুই ভাগে বিশেষ জাপেদা এবং প্রকৃত জাপেদা, এবং বিশেষ জাপেদার সম্পর্কে আমরা আজকে অবগত হইলাম এবং প্রকৃত জাপেদার সম্পর্কে আমরা আজকে কি জানলাম যে সংশোধনী জাপেদায় কোন লেনদেনগুলো দেয়, হ্যাঁ, আবার বিশেষ জাপেদায় তোমার ক্রয় জাপেদা হয়, বিক্রয় জাপেদা, এইগুলো কোন কোন লেনদেনগুলো আমাদের এই জাপেদায় যাবে এবং কোন কোন লেনদেনগুলো আমাদের এইগুলো করতে হবে, সংশোধনী জাপেদা সমন্বয় জাপেদা করতে হবে। আজকে আমরা এই তোমার জাপেদার শ্রেণীবিভাগ সম্পর্কে এবং জানলাম এবং শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকেই তোমার অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের শীত বাড়তে বাড়তেই তোমার করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো তোমরা বাইরে বিশেষ কোনো প্রয়োজনে বাইরে যাওয়ার সময় তোমরা অবশ্যই তোমার স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে তো, এবং পড়াশোনায় মনোযোগী হবে।